আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজকে আমি আপনাদের দেখাবো আনারসের একটা নতুন রেসিপি। এই রেসিপিটা আমার মনে হয় না আগে কেউ কখনো দেখিয়েছে বা আপনারা দেখছেন। চলুন দেখা যাক এই আনারসের নতুন রেসিপির জন্য যা উপকরণ দরকার দেখে নিই। আনারসের নতুন রেসিপির জন্য যা উপকরণ দরকার, এই আনারসের নতুন রেসিপিটির জন্য আমি এখানে নিয়েছি সাদা চিনি আর ভাত। নর্মাল যে ভাত আমরা খাই আমি সেই ভাতটা নিয়েছি। আপনারা চাইলে এখানে লাল চালের ভাতও ব্যবহার করতে পারেন, বা এখানে চিয়াও ইউজ করতে পারেন, বা সাবুদানাও ইউজ করতে পারেন। প্রথমেই আমি এটাকে একটু কেটে নেব। একটু খেয়াল করবেন, একটু ভাত নিচ্ছি। নিচ্ছি পাইনাপেল, এখনের সময় কিন্তু অনেক আনারস পাওয়া যায়, আর আনারস কিন্তু এখন মিষ্টি হয়। কিছু কিছু আনারস আছে টকও লাগে। চিনি আপনারা যেমন মিষ্টি খাবেন ঠিক তেমন করে নেবেন। এভাবে সবটা মাখিয়ে নিচ্ছি। এবার আমি দিয়ে দিচ্ছি আনারসে .
সুন্দর মাপ হয়ে গেছে, রাইসগুলো এটে গেছে। এখন আমি এটা দিয়ে এটার মুখটা আটকিয়ে দিচ্ছি। এবার এটাকে আমি আধা ঘন্টার জন্য বসিয়ে দেব চুলোকে। চলুন সরাসরি চলে যাওয়া যাক রান্নাঘরে। আমি একটা কড়াইতে প্রথমে পানি গরম হতে দিয়েছি, এখন গরম পানির পাতিলে আমি এটাকে বসিয়ে দেব। আধা ঘন্টার জন্য এইভাবে থাকবে। যদি আপনারা চান এখানে এটার উপরে একটা টাওয়াল দিতে পারেন, আমি টাওয়াল দেব না। প্রায় হয়ে এসেছে, এখন আমি এটা নিয়ে যাব। আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন, ভিডিও যদি আপনার ভালো লাগে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, পাশে থাকা বেল আইকনটি ক্লিক করতে ভুলবেন না, লাইক কমেন্ট বক্সে আপনার মতামত জানিয়ে দিবেন। ঠিক আধা ঘন্টা হয়ে গেছে, এখন নিয়ে যাচ্ছি আমি পরিবেশন করতে। আপনারা চাইলেও একবার ট্রাই করে দেখতেই পারেন, এখন যেহেতু আনারসের সিজন অনেক আনারস পাওয়া যায়। যাই হোক, ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য ধন্যবাদ। আবারও দেখা হবে অন্য কোনো নতুন রেসিপি নিয়ে, সেই পর্যন্ত ভালো থাকবেন।